এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আচ্ছা সূর্য, তুমি মামনির সাথে কখন দেখা করতে বেরিয়েছিলে? সকালবেলা গেছিলাম, আসলে আন্টি তখন ঘুমোচ্ছিলেন তাই আন্টির সাথে দেখা হয়নি। ডক্টরের সাথে কথা বলেছো? হ্যাঁ বললাম তো। কিন্তু ডক্টর নাকি অত সকালে আসেন না? কে বলেছে? রিসেপশনে উনি নাকি সাধারণত 11টার দিকে আসেন। হ্যাঁ সাধারণত আসেন, মাঝে মাঝে তাড়াতাড়িও চলে আসেন। আজকেই তো এসেছিলেন, কথা হলো তো ডক্টরের সাথে। তুমি কি করে জানলে আজকেই উনি তাড়াতাড়ি আসবেন? ও গতকাল ডক্টরের সাথে কথা বলে নিয়েছিলাম, উনি বলেছিলেন আজকে তাড়াতাড়ি চলে আসবেন। সূর্য, ডক্টর চৌধুরী কিন্তু আমাদের পরিচিত, আমি কিন্তু চাইলেই ওনাকে ফোন করে সবটা জানতে পারি। তুমি ডক্টর চৌধুরীকে ফোন করবে? করো ফোন, তা ফোন করো, ফোন করে তোমার যা জিজ্ঞাসা ওনাকে জিজ্ঞাসা করো না। এটাও জানিয়ে দিও যে তুমি আমাকে একটু বিশ্বাস করো না, ইনফ্যাক্ট সবাইকেই জানিয়ে দাও। এখানে বিশ্বাসের প্রশ্ন নয় সূর্য, প্রশ্ন হচ্ছে আমি ফিল করছি। তা কি ফিল করছো? তুমি কি ফিল করছো? যে আমরা তোমার থেকে কিছু লুকোচ্ছি? কি লুকোতে যাব তোমার থেকে লাবণ্য? একটা সহজ ব্যাপারকে বেকার বেকার কমপ্লিকেটেড করছো তুমি। সহজ ব্যাপারকে সহজভাবে নিতে পারো না? আমি তো বুঝতে পারছি না, আন্টির অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার মামুনি হসপিটালে অ্যাডমিটেড রয়েছেন, সেটা নিয়েও তোমার সমস্যা, সেটা নিয়েও এত প্রশ্ন কেন লাবণ্য? কেন আমি জানি না, আমি কিচ্ছু জানি না কেন আমার এরকম হচ্ছে, আমার মাথাটাই কাজ করছে না। সূর্য, তুমি আমার মাথায় হাত রেখে বলো, তুমি কখনো আমার বিশ্বাস ভাঙবে না? চুপ করে আছো কেন সূর্য, বলো না, বলো তুমি আমাকে কোনোদিনও মিথ্যা কথা বলবে না? লাবণ্য, আমি এমন কোনো কাজ করবো না যাতে তুমি কোনোরকম ভাবে কষ্ট পাও। তোমার জায়গাটা আমি কোনোদিন কাউকে দিতে পারবো না, তোমাকে ভালোবাসি লাবণ্য। আমি তোমার ছিলাম, তোমার আছি, আর সারা জীবন তোমারই থাকবো। সুন্দরী, আমি বেরোলাম। সুন্দরী, আমি আসছি। হাজাও, তুমি আমাকে সব কেন বলছো? তোমাকে বলবো না তো কাকে বলবো? যাকে ইচ্ছা বলো। আর হঠাৎ করে তুমি এসব কি শুরু করেছো বলো তো সূর্য? কি শুরু করেছি মানে? তুমি দয়া দেখাচ্ছ আমাকে? কি বলছো সুন্দরী, দয়া? তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না আমি। এই যে তুমি আমার জন্য সংকল্প নিয়েছো, কেন নিয়েছো বলো তো সূর্য? কি প্রয়োজন এসব করার? কেন করছো তুমি এগুলো? কি লোক দেখানোর জন্য এসব করছো? আর কি দেখবে কেউ? মামু ঠাম্মি মা ছাড়া তো সবাই সব সত্যিটা জেনে গেছে। সুন্দরী, তুমি ভালো মতো জানো কেন করছি আমি এটা। তোমাকে আমি কারণটা বলেছি। কি কারণ? তোমার হঠাৎ করে পাপ বোধ হচ্ছে, আর সেই কারণেই তুমি লাবণ্য ম্যাডামের কাছ থেকে সব সত্যিটা লুকিয়ে আমার জন্য পুজো করছো, তাই তো? দেখো সূর্য, এটা কিন্তু ঠিক হচ্ছে না, কারণ ম্যাডাম যদি পরে জানতে পারেন ম্যাডাম কিন্তু খুব কষ্ট পাবেন, খুব খারাপ লাগবে ম্যাডামের। তুমি কিন্তু অযথা ব্যাপারটাকে জটিল করছো। কি আমি জটিল করছি? জায়গাটা প্রথম থেকে জটিলই ছিল সূর্য, তুমি নিজের দায়িত্ব নিয়ে জটিল করেছো। হ্যাঁ আমি করেছি, আমি মানছি, আর এখন আমার সেই ভুলগুলো আমি শুধরাবার চেষ্টা করছি, সেখানেও দেখছি তোমার প্রবলেম। হ্যাঁ হ্যাঁ আমার প্রবলেম আছে সূর্য, একটা মানুষকে মেরে ফেলার পর তাকে ভেন্টিলেশনে রেখে দেওয়ার কোনো মানেই হয় না। মানুষটাকে যখন মেরে ফেলেছো তখন তাকে পুড়িয়ে ফেলো না সূর্য। ভেন্টিলেশনে রেখে দেওয়া মানে তো পিছুটান বাড়ানো, তাই দয়া করে এসব বন্ধ করো, আমি খুব খুশি হব সূর্য। আমি তো একটা মানুষ, তোমার এত রূপ আমি নিতে পারছি না সুন্দরী। যেটা সত্যি সেটাই তোমাকে বললাম সূর্য, কাল আর তোমার মন্দিরে গিয়ে কোনো কাজ নেই,
তুমি লাবণ্য ম্যাডামের কাছে যাও, লাবণ্য ম্যাডামের সাথেই থাকো। সূর্য, তুমি আমার জন্য যা করেছো, যেটুকু করেছো, অনেক। আর কিছু করতে হবে না তোমাকে। আমার চোখ ভালো হওয়ার হলে এমনিতেই হবে, আর ভালো না হওয়ার হলে হবে না। তুমি কোনো কিছুতেই সন্তুষ্ট হও না, তাই না? মানে আমি যেটাই করি তোমার সেটাই ভুল লাগে। আমারই ভুল হয়ে গেছে। তোমার জন্য কোনোদিন আর আমি কিচ্ছু করবো না। জাস্ট যে কথায় বলে না, পাত্র দেখে তারপর দান দিতে হয়। আমি বুঝিনি পাত্রটা ফুটো, যতই দিচ্ছি সব বেরিয়ে যাচ্ছে, কিচ্ছু থাকছে না। আসলে কি বলতো সুন্দরী, তোমার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি জানি স্বপ্ন ভাঙার কষ্ট কি, তাই মানবিকতা থেকে এই কাজগুলো করছিলাম তোমার জন্য আমি। কিন্তু এখন দেখছি এটা ঠিক না। তুমি তো এসবের মূল্যই দিতে পারো না। আচ্ছা আমি আসছি, তুমি বাড়ির সবাইকে বলে দিও কাল যেন মন্দিরে কেউ না যায়। আমি আসবো না। বাবা আমি আসছি। দাঁড়া, এত রাতে কোথায় যাচ্ছিস? কাজ আছে। তোর কি কাজ সেটা সবাই জানে। যখন জানো তাহলে জিজ্ঞাসা করছো কেন? তোর মুখ থেকে শুনতে চাই, সেই জন্য। আমার দেরি হয়ে যাচ্ছে বাবা, বেরোতে হবে। না, তুই এখন কোথাও যাবি না। আজ রাতে তোর কোথাও যাওয়া হবে না। কাল পুজোর শেষ দিন, কালকে পুজো সেরে তারপর তুই যেখানে ইচ্ছে যাস। আমি তো রোজ এখান থেকে মন্দিরে যাইনি বাবা। তার মানে কি এই যে পুজোটা ঠিক সময় মতো শুরু হয়নি? আমি এখানে থাকতে পারবো না, আমার নিজের কিছু অসুবিধা আছে। আমি তো বললাম যেখানে যাওয়ার পুজো শেষ করে কালকে যা। আমি ছোট বাচ্চা নই বাবা, যে আমি কি করবো না সব তুমি ডিসাইড করে দেবে। তুমি সবার জন্য ভাবছো বাবা, কিন্তু একবারও আমার জন্য ভাবছো না। কি ভাববো রে? হ্যাঁ, তোর জন্য কি ভাববো? তুই তুই ভাবার আর কি রেখেছিস বাকি বল? আমার ছেলে হয়ে বাড়িতে নিজের বউকে রেখে তুই অন্য মেয়ের সাথে রাত কাটাতে যাচ্ছিস, তোর লজ্জা করে না? অন্য মেয়ে মানে কার কথা বলছো তুমি? তুই জানিস না কে অন্য মেয়ে?